নমস্কার বন্ধুরা, মুনস মেনু চ্যানেলে সকলকে স্বাগত। দেখতে দেখতে জন্মাষ্টমী এগিয়ে এলো, আর এই জন্মাষ্টমীতে আমরা কিন্তু ঠাকুরকে নানান ধরনের ভোগ প্রসাদ বা মিষ্টান্ন নিবেদন করে থাকি। তাই আমার আজকের রেসিপি একদম মিষ্টির দোকানের মতন অসাধারণ স্বাদের ভাপা সন্দেশ। বাড়িতে থাকা কিছু অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চ্যানেলে নতুন কোনো রেসিপি আমি শেয়ার করলে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ভাপা সন্দেশ বানাবার জন্য এখানে আমি 2 লিটার দুধকে প্রথমে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। দুধটা এখন ভালোভাবে ফুটে গেছে, তাই এই দুধ থেকে এবার ছানাটাকে বের করে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন মতন ভিনিগার। একেবারে সমস্ত ভিনিগারটা না ঢেলে দিয়ে অল্প অল্প করে ভিনিগার মিশিয়ে ছানাটাকে কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে কিন্তু এই একই পরিমাণে লেবুর রস দিয়েও কিন্তু দুধটাকে কেটে নিতে পারেন, অথবা ছানা কাটার পাউডার দিয়েও আপনারা দুধ থেকে ছানাটাকে বের করে নিতে পারেন। দেখুন, এখন কিন্তু দুধটা সম্পূর্ণ কেটে গিয়ে ছানাটা একদম ভালোভাবে বেরিয়ে এসেছে, তাই গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। জল থেকে ছানাটাকে এবার আলাদা করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। তার উপরে একটা এইরকম স্ট্রেনার রেখে দিচ্ছি। এরপরে জল শুদ্ধ ছানাটাকে এইভাবে ঢেলে দিচ্ছি যাতে ছানা এবং জল সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যায়। ছানার মধ্যে যেটুকুনি জল অবশিষ্ট আছে সেটাকে এইভাবে একটা স্প্যাটুলা দিয়ে চেপে চেপে আমি বার করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে কাপড়ের মধ্যে ঢেলেও ভালোভাবে জলটাকে বের করে নিতে পারেন। ছানার থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ঢাকনা আটকে ছানাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন দেখুন, ছানাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। একটা চামচে করে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম মাখনের মতন এটাকে মিক্সিতে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে দুধ এবং 6 টেবিলস্পুন গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে কম বা বেশি খানিকটা অ্যাড করে নিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন এলাচের গুঁড়ো। এবারে ঢাকনা আটকে এটাকে আরও একবার মিক্সিতে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। এখন দেখুন, সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, আর টেক্সচারটা দেখুন একদম কিন্তু ঘন ক্রিমের মতন তৈরি হয়েছে। আমি একটা চামচে করে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই কনসিস্টেন্সিতেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখানে এই রকম ধরনের একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এটার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে সমস্ত জায়গাটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে। এরপরে এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা ছানার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে একটা করে জাফরান সমস্ত ছানার ব্যাটারের ওপরে এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি যাতে এটার ওপরে খুব সুন্দর একটা কালার তৈরি হয়। অন্যদিকে একটা খাবার স্ট্যান্ডকে এইভাবে একটা কড়াইয়ের মধ্যে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তার উপরে ছানার এই কন্টেনারটাকে রেখে দিয়ে ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আধা ঘন্টা মতন আমি স্টিম করে নিচ্ছি। আধা ঘন্টা মতন এখন হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে আমি একবার চেক করে নিচ্ছি। আমি একটা টুথপিক দিয়ে এটাকে দেখে নিচ্ছি এটা ভিতর থেকে খুব ভালোভাবে স্টিম হয়েছে কিনা। দেখুন, কাঠিটাকে আমি একবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি, তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে এটাকে নর্মাল টেম্পারেচারে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্যে আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট মতন রেখে দেব। আধা ঘন্টা মতন এখন হয়ে গেছে। এটা কিন্তু এই মাত্র জাস্ট ফ্রিজ থেকে বার করেছে, এটা একদম ভালোভাবে সেট হয়ে গেছে।
এটা বসাবার সময় আমি প্রথমে নিচে একটু ঘি ব্যবহার করেছিলাম আর ঘিটা ঠান্ডায় জমে গেছে বলে প্রথমে এটাকে আমি গ্যাসের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড মতন একটু নিচেটা তাতিয়ে নিচ্ছি। তাহলে সন্দেশটা কিন্তু খুব সহজে উঠে আসবে। সন্দেশ কেটে নেওয়ার আগে এটাকে চার ধার দিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে ওপর থেকে একটা থালাকে এইভাবে রেখে দিয়ে এটাকে উল্টিয়ে নিয়ে ওপর থেকে খানিকটা একটু চাপ দিলে কিন্তু ছানাটা ছেড়ে বেরিয়ে আসবে। দেখুন এটার নিচের সারফেসটা কিন্তু খুব মসৃণভাবে তৈরি হয়ে গেছে। একইভাবে ওপরে আরও একটা প্লেটকে এইভাবে উল্টে দিলে কিন্তু এর ফ্রন্ট ফেসটাও দেখুন একদম সুন্দরভাবে রেডি। এরপরে একটা ছুরি দিয়ে আপনারা যেরকম ইচ্ছা আপনাদের পছন্দ মতন শেপে বা সাইজে এগুলোকে কেটে নেবেন। তবে আমি এটাকে চৌকো শেপ করেই কেটে নিলাম। দেখুন এখন কিন্তু একদম মিষ্টির দোকানের মতন ভাপা সন্দেশ আমাদের একদম রেডি। এরপরে প্রত্যেকটা মিষ্টিকে এই রকম ধরনের একটা পেপার কাপের ওপরে আমি রেখে দিচ্ছি, ঠিক যেমনটা মিষ্টির দোকানে রাখা থাকে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। দেখুন এখন মিষ্টির দোকানের মতন ভাপা সন্দেশ কিন্তু আমাদের একেবারে রেডি। এটাকে সুন্দরভাবে আর একটু গার্নিশ করে দেওয়ার জন্য এর ওপর দিয়ে আমি খানিকটা করে পেস্তার কুচি ছড়িয়ে এটাকে ডেকোরেশন করে দিচ্ছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে না ব্যবহার করতে পারেন। আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু যেমন সুন্দর দেখতে আর ঠিক তেমনই অসাধারণ হয়েছে এটা খেতে। আপনারাও রেসিপিটা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে লিখে জানাতে পারেন এবং আপনাদের পরিচিতদের কাছে প্লিজ প্লিজ রেসিপিটি শেয়ার করে দেবেন। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।